মানা মাসি হাজির। কি বলছেন? ও মা, তোমরা এসো এসো, বসো। কেমন আছো? চারিদিকে কিরম একটা পুজো পুজো ভাব না? না না, কলকাতায় তো যাওয়াই হয় না। আমি তো এই মুম্বাইতেই, আমাদের পাওয়াইতেই ও স্পন্দনের দুর্গা পুজো হয় না, ওখানে যাই। হ্যাঁ গো, আসলে 11 বছর তো হবে এবার, আর ওটা না পারিবারিক পুজো। মানে তুমি যদি ওখানে যাও, তোমার মনে হবে একেবারে পুরো পরিবারকে একসঙ্গে নিয়ে পুজো করছো। হ্যাঁ, ও এটার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, ওই পুজোর জন্যে করেছি। আর বলো না, এক গাদা খরচা করে কত ঘন্টা স্যালুনে বসে, সে কি প্ল্যাটিনাম কালার নাকি সেই করেছি। আসলে এবছর নাকি এটাই খুব ফ্যাশন হয়েছে। ক্যা বাত কর রে বাবা, তাই ভাবলাম এটাই একটু করি। আচ্ছা শোনো না, আমাদের স্পন্দনের পুজো জানো তো, তোমরা তো আমার বাড়ি এসেছই, এই যাওয়ার পথে একটু দেখবে রাস্তায় ভরে ভরে স্পন্দনের ব্যানার, আর সব বড় বড় সেলিব্রিটিরা স্পন্দনের দুর্গাপুজোর জন্য অভিনন্দন বার্তা পাঠাচ্ছে। নমস্কার, মে হোনু সোনু নিগম, আর আপ সবাই কো স্পন্দন পাওয়াই মে জো দুর্গা পূজা আয়োজিত হো রহি হে উসকে লিয়ে বহুত বহুত শুভকামনা হ্যায়। হাই এভরিওয়ান, দিস ইজ জিশান উইশিং এভরিবডি হ্যাপি স্পন্দন পাওয়াই দুর্গা পূজা। হাই, দিস ইজ অভিমানিউ দসানি উইশিং স্পন্দন পাওয়াই দুর্গা পূজা অল দ্য ভেরি বেস্ট, উইশিং এভরিওয়ান হ্যাপি দসেরা এন্ড হ্যাপি দুর্গা পূজা। এই তো এইগুলোই আমি এখন ফোনে বসে বসে দেখছিলাম। আচ্ছা শোনো, তোমরা কিন্তু এসো, আমাদের না সপ্তমী অষ্টমী নবমী 3 দিন সবার জন্য প্রসাদ থাকে। আসলে আমাদের স্পন্দনের মন্ত্র হলো আমরা সবাই রাজা, কেউ ছোট নয় কেউ বড় নয়, তুমি মেম্বার হও তুমি না হও, এই যে ভোগ প্রসাদ না 3 দিনে সবার জন্য, আর সিনিয়র সিটিজেনদের জন্য তো এত সুন্দর ব্যবস্থা, ওদের জন্য না আলাদা ভলেন্টিয়ার থাকে, তারা দেখাশোনা করে টেবিল চেয়ারে বসে। ও মা, ওরকম করে আমার মাথার দিকে তাকাচ্ছ কেন? খুব দুষ্টু তুমি জানো। আচ্ছা শোনো না, সব কথা তো আর বলা যায় না, নিজেদের এসেও দেখতে হয়। তোমরা কিন্তু এবার অতি অবশ্যই এসো। না না, মাঠে তো আমি থাকবই, আমার সঙ্গে দেখা হবে। আচ্ছা শোনো, যদি দেখা নাও হয়, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমাদের পুজো কেমন লাগলো। যদিও আমি জানি খুব ভালো লাগবে, ওই যে বললাম পারিবারিক পুজো, পরিবারের সবাইকে নিয়ে যে কাজই করো না কেন খুব সুন্দর হয়। তোমাদের সবার নিমন্ত্রণ রইল, সবাই এসো, কিন্তু অতি অবশ্যই এসো।